কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? তুমি এসে গেছো, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কোথায়? হসপিটালে। হসপিটালে? কিন্তু কেন? বিশাখা বিষ খেয়েছে। আরে ওই তো অপু এসে গেছে। এই তো অপু। অপু, এরা কেউ বিশাখাকে অ্যাডমিট করতে চাইছে না, প্লিজ তুমি ফিরিয়ে দিও না। দাঁড়ান, আমি দেখছি। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। মিসদা, তুমি টেনশন করো না, আমি তো বলছি মিসদা একদম ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আমি আর কারোর উপর বিশ্বাস রাখতে পারছি না দুষ্টু। কিন্তু অপু, বিশাখা কেমন আছে? তবে কি বিশাখা বেঁচে নেই অপু? আন্টি কি করে বুঝতে পারলো বলতো যে তুই কোনো প্রবলেমের মধ্যে আছিস? কিচ্ছু বুঝতে পারিনি, স্রেফ অনেক ঢিল মেরেছে, আমি কোনো প্রবলেমে পড়িনি। আর আমি ঠিক ফেঁসে যাই, ঠিক আমি রাস্তা কেটে বেরিয়ে যাবো, ফেঁসে যাবে অন্য লোক। আর কোনো টেনশন নেই দাদা, বিশাখা বেঁচে গেছে। সত্যি বলছি দাদা, আর কোনো ভয় নেই, কোনো বিপদ নেই। তোমার সাথে একটু কথা ছিল, আই মিন জরুরি। কি কথা অপু? তোমার কি মনে হয় সুদেশা দাস সত্যর মেয়ে না হয়ে যদি পয়মন্তী এলেবেলে কারুর মেয়ে হতো, বৌদি ওকে রাখার কথা বলতো? যে শেখে ওনার বাবা সুদেশা দাসগুপ্ত বলে কথা। দেখো বৈশাখী, বড় লোকের পায় না সবাই তেল দেয়। কি বলছো তুমি? ঠিকই বলছি, সুদেশা দাসগুপ্তর হাত অনেক লম্বা, বুঝলে? তুই পয়মন্তীকে ছাড়াবার কথা মনেও এলো না। বিশাখা, আমি সত্যি ভাবতে পারিনি তুমি আমায় এইভাবে বিপদে ফেলতে পারো। দিব্য, দিব্য তুমি তো জানো আমি খুব আত্মসম্মানী মেয়ে। বাবা আমাদের যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল, সেটা আমি নিতে পারিনি। তুমি বলো না, যখন যখন বাইরের লোক আমার দিকে আঙুল তুলে বলবে যে ওই দেখো ওই দেখো ওই বউটাকে তার শ্বশুর বসে বাড়ি থেকে বার বার করে দিয়েছে, এই অপমান আমি সহ্য করতে পারবো না। দিব, শান্ত শান্ত শান্ত, তোমার কেউ ও বাড়িতে অপমান করবে না বিশাখা, তুমি দেখো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেটাই তো স্বাভাবিক দুষ্ট, আমি তো প্রথমে কনফিউজ হয়ে গিয়েছিলাম। তোমার মেজ বৌদি জাস্ট কয়েকটা স্লিপিং পিলস খেয়েছিল, আর তারপর তুমি এখনই এখানে এসব কথা কারোর সাথে আলোচনা করো না, ঠিক আছে? আচ্ছা অপু, মেসির সঙ্গে কি একবার গিয়ে আমি দেখা করে আসতে পারি? হ্যাঁ, যেতেই পারো, কিন্তু বেশি কথা বলো না, আমার তো একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, জল একটু জল। মেজদি, মেজদি এনো জল দেখো। যে কাজটা তুমি করছো ঠিক করো, এরকম জানো আর না কেমন? তুমি রেস্ট নাও, আমি আসছি।